হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পরে আজকে আসলাম ঘুরতে ডিউটি। আপনাদেরকে দেখাবো কোথায় এসেছি, আপনারা দেখে বলবেন যে জায়গাটা কেমন কেমন লাগছে, অবশ্যই জানাবেন। চলুন আপনাদের দেখানো যাক। দেখতে পাচ্ছেন একটা কি বলছে জায়গাটার নাম, তিলপাড়া গ্রাম, তিলপাড়া ব্যারেজ। জায়গাটা শুনতে পেলেন যে জায়গাটা তিলপাড়া ব্যারেজ। তো এটা একটা বিল বা নদী বলতে পারেন, নদীর বাঁধ দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমাদের বাঁধের রাস্তা, এই বাঁধ দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখনো জল এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছেন নদীতে কত গরমস চলছে, এই যে রাস্তাঘাট সব আছে। আমি এই মুহূর্তে টোটোতে আছি, ওর জন্য একটু কাঁপাকাঁপি করছে হাতটা। আমি জানি না কেমন আসছে ভিডিও, আপনারা দেখে দেখে বলবেন কেমন হয়েছে না হয়েছে। আমার সঙ্গে আছে এই যে আমাদের স্যার একজন, আর আমাদের টোটো চালক রবিন্দা। দেখতে পাচ্ছেন জায়গা, ওখান এই এই রাস্তা পর্যন্ত জল চলে আসে। শুনতে পেলেন আপনারা যে এই রাস্তা পর্যন্ত জল চলে আসে। সামনে একটা ড্যাম আছে, এই ড্যামটাকেও দেখাবো। অনেকদিন থেকে ভাবছিলাম যে ড্যামের একটা ভিডিও করবো, বাট করার সময় হয়ে উঠছিলো না। এখন সময়টা পেলাম, তাই ভিডিও করতে বেরিয়ে গেলাম। তো আমরা এই যে সব মালপত্র কিনতে গেছিলাম, তো কিনে নিয়ে আমরা অফিসে যাওয়ার পথে ভিডিওটা করছি। এই জঙ্গল সব একদিকে গাছপালা আর একদিকে। এই যে বিল দেখতে পাচ্ছেন, আমি জানি না কেমন আসছে ভিডিও। এই যে ড্যাম, তিলপাড়া ড্যাম এটা। এই যে ড্যামের গেট, এগুলো ওই পরেও আরও আছে, তিন ভাগে ভাগ করেছে ড্যামটাকে। এই যে আমাদের টোটো স্যার, একটু তাকান। এই আমাদের স্যার, এই আমাদের টোটো চালক রবিলদা, ঠিক আছে, টোটো ইনচার্জ। তো এই যে আমি, এই যে ড্যাম, ড্যামের উপর থেকে যাচ্ছে সব গাড়ি ঘোড়া, সবই যায় গাড়ি বাস। আমার বাড়িও যেতে গেলে আমাকে এই ড্যাম পার হয়ে যেতে হয়, আমি এখন যেখানে আছি সেখান থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ারও করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ওকে।